স্বাগতম আমাদের নিউ ডিস্ট্রিবিউটার ট্রেনিং এর প্রোগ্রাম আজকে কন্ডাক্ট করবেন আমাদের স্টার ডায়মন্ড ডিএক্সএন ওয়ার্ল্ড এর মোহাম্মদ শাকত হোসেন সাব্বির ভাই রাজশাহী থেকে সো ইয়াং অ্যান্ড এনার্জেটিক ডায়নামিক একজন লিডার অল্প বয়সে স্টার ডায়মন্ড হয়েছেন এবং খুব ভালো একটা টিমে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী বেল্টের ভিতরেই সো ডেফিনিটলি আমাদের আজকের যারা প্রোগ্রামে উপস্থিত আছেন স্পেশালি নিউ ডিস্ট্রিবিউটর যারা তারা ডেফিনেটলি উপকৃত হবেন ওনার প্রোগ্রাম থেকে কারণ একটা সাকসেসফুল জার্নির একটা প্রধান রাস্তা বলা বলতে পারি আমরা আমরা কে কে সো কিভাবে সাকসেসফুল হতে পারি তার জন্য আমাদের নিউ ডিস্ট্রিবিউটর যারা আমাদের করণীয় কি আমাদের মেন উদ্দেশ্য কি থাকতে হবে এই সমস্ত বিষয়গুলি আজকে আমাদের স্পিকার উনি কাভার করবেন আমি ডেফিনেটলি শিওর আপনারা অনেক বেশি উপকৃত হবেন আজকের প্রোগ্রামে সো আজকের প্রোগ্রাম কন্ডাক্ট করার জন্য আমাদের স্টার ডায়মন্ড মোহাম্মদ সাকত হোসেন সাব্বির ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি প্রোগ্রাম শুরু করার জন্য আপনারা সবাই বেশি বেশি শেয়ার করুন জি ধন্যবাদ পলাশ ভাই অত্যন্ত ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু অন্তত আমি যাতে শেয়ার করতে পারি নিউ ডিস্ট্রিবিউটরদের মধ্যে এবং আমাদের নিউ দের জন্য কি করণীয় সেগুলো জানার জন্য তো ধন্যবাদ জানাচ্ছি একই সাথে দেশান বাংলাদেশ ম্যানেজমেন্টকে যে আমাকে কিছু শেয়ার করার জন্য এবং আজকে যারা পার্টিসিপেন্ট আছেন সবাইকে আমি অত্যন্ত আমার থেকে ধন্যবাদ এবং স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে কিছু আমার কাছ থেকে কিছু শেয়ারিং এগুলো শেখার জন্য বা আপনাদের জ্ঞানটা বাড়ানোর জন্য আমরা আপনারা আজকে উপস্থিত হয়েছেন এবং আপনাদের নতুন যারা ডিস্ট্রিবিউটার আছে আপনাদের মেম্বার ডাউনলাইন যারা আছে তাদেরকে ইনশাল্লাহ আপনারা ইনভাইট করেছেন তো আজকে নিউ ডিস্ট্রিবিউটার ট্রেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং যেটা আমাদের প্রত্যেক মেম্বার প্রত্যেক লিডার এবং প্রত্যেক জন্য যেটা না শিখলে যেটা আয়ত্ত না করতে পারলে আসলে থেকে আমাদের যে 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 অরিজিনাল সাকসেস আমরা অর্জন করতে পারবো না তো ডিস্ট্রিবিউটার যারা নতুন আমরা হচ্ছে যারা নতুন ডিস্ট্রিবিউটার আমরা প্রতিদিন জয়নিং করাচ্ছি প্রতি মাসে জয়নিং করাচ্ছি একশো দুইশো পাঁচশো যার টিমে যেমন হচ্ছে সেরকম কিন্তু আসলে প্রপারলি আমরা গাইডলাইন না দেওয়ার কারণে আমাদের আজকে ডিএকসএন যারা আমাদের যে পাঁচশো ডিস্ট্রিবিউটার হচ্ছে সেখান থেকে আমাদের একটা পার্সেন্ট অনুযায়ী রেখে বাদ বাকি ঝরে পড়ছে বিভিন্ন কারণে তো কি জন্য ঝরে পড়ছে এবং কিভাবে সেগুলোকে সেই ডিস্ট্রিবিউটার গুলোকে আমরা ধরে রাখতে পারি এবং আমাদের বিজনেসের সাথে তারা থাকতে পারে সেই জিনিসগুলো আজকে আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে শেয়ারিং করব আপনারা এগুলা কিছু নোট করে নেবেন এবং এগুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আশা করি সো প্রথম যে জিনিসটা সেটা আসছে আমাদের নিউ ডিস্ট্রিবিউটার ট্রেনিং এ অ্যাটিটিউড অ্যাটিটিউড মানে মনোভাব সো এভরিথিং স্টার্ট হেয়ার আমাদের এই মনোভাবের উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করে মনোভাবের উপরে সব কিছু ডিপেন্ড করে ইফ ওয়ান ওয়ান্টস টু কমান্ড অ্যান আর্মি হি মাস্ট কনকার হিম সেলফ ফার্স্ট আপনি যদি একজন ওয়ান ম্যান আর্মি হতে চান বা আপনি যদি একজন একটা আপনি একটা টিমকে বা আপনার আমরা এটা ওয়ান ম্যান আর্মি যেটা বলা হয়েছে একজন সৈনিক যখন সে যুদ্ধের ময়দানে তার টিমকে নেতৃত্ব দিতে চাই তাকে সর্বপ্রথম বিজয়ী হতে হবে এবং তার মনোভাব থাকতে হবে বিজয়ী মনোভাব যে না আমি এই যুদ্ধে জিতবো সে যদি বিজয়ী মনোভাব তার ভিতরে না থাকে তাহলে কিন্তু যুদ্ধে মানে শুরু করার আগেই কিন্তু সে হেরে যাবে সো আমরা যারা নিউ ডিস্ট্রিবিউটর আসি আমাদের অ্যাটিচিউড হতে হবে যে বিজয়ী অ্যাটিচিউড যে না আমি এখান থেকে সফল হবই এই সফল আমি যখন হব আমি নিজে মনে করব তখন আমার যারা টিম মেম্বার আছে তারাও কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবে সো অ্যাটিটিউডের মধ্যে কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি কয়েকটা পয়েন্ট এখানে যেমন পাঁচ ছয়টা আছে যে গুড লার্নিং অ্যাটিটিউড ভালো শেখার মনোভাব আমাদের সবাইকে ভালো শেখার মনোভাব সব সময় থাকতে হবে যেখানে যে অবস্থায় পারি না কেন যেটাই পারি না কেন সব আমরা শেখার জন্য চেষ্টা করব ভালোটা শেখার চেষ্টা করব খারাপটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব একজন খারাপ ব্যক্তির কাছ থেকেও কিন্তু একটা ভালো কিছু শেখার আছে তার একশোটা খারাপ মানে একশোটা কথার ভিতরে নাইনটি পার্সেন্ট হয়তো বা খারাপ কিন্তু দশটা কথা হয়তো বা ভালো আছে বা দশটা বিজনেস টেকনিক তার ভালো আছে আমরা সেই ভালো জিনিসগুলোকে শেখার অ্যাটিচিউড ধারণ করব। সেই সাথে আমাদের থাকতে হবে কি প্যাশেন্স ধৈর্য থাকতে হবে আমাদের সবাইকে আমাদের ডিএক্স বিজনেসের যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে ধৈর্য আমাদের থাকে না আমরা এক মাস একশো বিবি করি দুই মাস একশো বিবি করি তিন মাসের মাথায় যে নাই ছয় মাসের মাথায় যে তোর খুঁজে পাওয়া যায় না কারণটা কি যে আমাদের ধৈর্য নাই আমরা মনে করি যে না আমি একশো বিবি করতে পারছি না আমার তো যেগুলা জয়েনিং করাচ্ছি কেউ কাজ করছে না কেউ পিভি করছে না কেউ মেম্বার জয়েনিং করাচ্ছে না হ্যাঁ সো আমি নিজেই আবার নিস্তেজ হয়ে যাই আমি নিজেই ধৈর্য আর হয়ে যাই যে না আমার দ্বারা মেন এটা হবে না সো এই মনোভাবটা আমাদেরকে পরিহার করতে হবে আমাদের সবাইকে ধৈর্য থাকতে হবে যে না আমি এটা দেখবো এটা কি আছে এটার পিছনে চালিয়ে যাব যেটা বলছে যে পার্সিস্টেন্স হ্যাঁ অটলভাবে চালিয়ে যাওয়া এখানে কোনো থামার কোনো স্কোপ নাই আপনাকে চালিয়ে যেতে হবে যে যে সমস্যায় থাকুক না কেন যে অবস্থানে থাকুক না কেন যত বাধা বিপত্তি আসুক না কেন আপনাকে ডিএক্সনের সাথে থাকতে হবে এবং অটলভাবে চালিয়ে যেতে হবে পারসিভারেন্স হলো অধ্যবসায় আপনাকে সব সময় অধ্যবসায়ের মধ্যে থাকতে হবে এবং গোল ওরিয়েন্টেড লক্ষ্য ভিত্তিক আপনার একটা গোল থাকতে হবে যে আপনি কি করবেন আজকে আপনি ডিএক্সনে জয়েনিং করছেন কি জন্য জয়েনিং করছেন আজকে এক বছর পর দুই বছর পর তিন বছর পর আপনি কোথায় থাকবেন কি অবস্থানে থাকবেন ডিএক্সন প্ল্যাটফর্মে কোন র‍্যাঙ্কে থাকবেন কত আপনার ইনকাম থাকতে হবে হ্যাঁ এই জিনিসগুলো আপনাকে একটা গোল ওরিয়েন্টেড একটা লক্ষ্য ছাড়া কিন্তু কোনো কিছু অর্জন হয় না যে কোনো কাজের একটা লক্ষ্য থাকে যে আমরা আজকে যারা ফরেনার এখানে ফরেনার বা বিদেশি যারা প্রবাসী যারা আছে সবার কিন্তু একটা লক্ষ্য থাকে যে আপনি নিজের দেশের মাটি কে ছেড়ে আপনি বিদেশে গেছেন অবশ্যই কোন একটা লক্ষ্যর জন্য যে আপনি একটা ভালো অর্থনৈতিক অবস্থান তৈরি করবেন আপনি একটা সমাজে প্রতিষ্ঠিত হবেন আপনার একটা লক্ষ্য আছে অবশ্যই একটা লক্ষ্য সবাইকে থাকতে হবে এবং কনফিডেন্স আত্মবিশ্বাস থাকতে হবে সবার আমাদের আত্মবিশ্বাসের অভাবটা কিন্তু সবসময় কম আমি দেখছি যে আত্মবিশ্বাসের অভাবে কিন্তু আমাদের বিজনেসটা আসলে ফল করে বেশি আমরা কিন্তু সবাইকে অপরচুনিটি দিচ্ছি আমাদের বাংলাদেশের সাবেক ছিল মিস্টার প্রমোদ কুমার ইন্ডিয়ান ওনার একটা কথা আমার খুব লাগছে উনি ট্রেনিং এ বলছে যে ডেনে এলাকা হাত উপরসে হতে হয় আমি কিন্তু আমি আপনাকে এবং আমরা যারা নতুন যাদের ডিস্ট্রিবিউটার তাদেরকে অপরচুনিটি দিচ্ছি তো আমি আমি যখন দিব আমি যখন দিচ্ছি আমার হাত কিন্তু উপরে আমার হাত কিন্তু নিচ্ছে না তাহলে আমি যখন দিব আমার কনফিডেন্স থাকতে হবে যে আমি একজনকে অপরচুনিটি দিচ্ছি কিন্তু আমরা আমাদের কনফিডেন্সটা অনেক সময় মানে এত গ্রো মানে নিচু লেভেলে থাকে বা কনফিডেন্স মানে লো লেভেলে থাকে যে আমি মনে হচ্ছে যে ভাই আপনি প্রোডাক্টটা কিনেন ভাই আপনি জয়নিং করেন জয়নিং করেন হ্যাঁ মানে আমি তার পিছনে এত মানে সময় দিচ্ছি বা লেগে থাকছি বা আমার কথার ভিতরে আমার বলার ভিতরে যে কনফিডেন্সের অভাব সে মানে আমাকে আরো হেয়ালিপনা করে আমাকে আরো পেয়ে বসে সো এই পয়েন্টগুলোর ভিতরে আরো বিস্তারিত আছে আমরা কি কি আছে সেগুলো দেখব যে গেটিং স্টার্টেড একজন নিউ ডিস্ট্রিবিউটর আমরা যারা নিউ ডিস্ট্রিবিউটর আছি আমরা কিভাবে শুরু করব আমাদের কাজ হলো তিনটা সব সময় ইজি একটা কাজ আমাদের অনেকে বলে যে আমরা মেম্বার হয়েছি ডিস্ট্রিবিউটর হয়েছি কিভাবে শুরু করব ভাই কি করব কি করতে হবে হ্যাঁ অনেকের কাছে কিন্তু এই প্রশ্নটা থাকে যে কি করতে হবে ডিএক্সএন আসলে কাজটা কি ডিএক্সএন কাজটা খুবই সিম্পল অনলি তিনটা কাজ একটা হলো ইউএসবি যেটা আমরা বলি ইউএসবি কেবল আমরা সবাই এখন ব্যবহার করি ইউজ দ্য প্রোডাক্ট আমাদের যে ডিএসএন এর ন্যাচারাল অর্গানিক যে হেলথ রিলেটেড প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা ইউজ করব শেয়ার দ্য প্রোডাক্ট এই গুলো শেয়ার করবো অ্যান্ড বিল্ড নেটওয়ার্ক নেটওয়ার্ক বিল্ড করব। সো আমরা এই পয়েন্টগুলা বিস্তারিত আরও দেখব নেক্সটে ইউজ দ্য প্রোডাক্ট ইউজ দ্য প্রোডাক্ট এর মধ্যে যেটা থাকছে তিনটা পয়েন্ট থাকছে যেটা লার্ন দেয়ার ইফেক্টিভ ইউজ তাদের কার্যকর ব্যবহারগুলো শিখুন আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনি কার্যকর ব্যবহার শিখুন আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনার বিভিন্ন মাল্টি ফাংশন কাজে ইউজ করা যায় আমাদের সাবান আমাদের টুথপেস্ট আমাদের শ্যাম্পু আমাদের চা কফি বিভিন্ন প্রোডাক্ট শুধু নট অনলি টুথপেস্ট আপনি শুধু ব্রাশ করবেন আপনি সাবানটা শুধু গায়ে মাখবেন বা আপনি আমাদের চা কফি শুধু আমরা চা কফি হিসাবে মানে গরম পানি বা কোল্ড করে আমরা খাবো এরকম না অনেক কিছু আমাদের এটা ইনোভেটিভ আছে যে একটা টুথপেস্ট দিয়ে বিভিন্ন কাজে ইউজ করা যাচ্ছে কফি দিয়ে ফেসিয়াল করা যাচ্ছে হ্যাঁ আপনার টুথপেস্ট দিয়ে পেডিকিউর মেনিকিউর করা যাচ্ছে সাবান দিয়ে আপনার স্কিন ডিজিজগুলো ভালো থেকে শুরু করে সবকিছু ইউজ করা যাচ্ছে এই জিনিসগুলা আমাদের কার্যকর ব্যবহারগুলো শিখতে হবে এবং ডিসকভার দেয়ার ইনোভেটিভ ইউজ এবং তাদের উদ্ভাবনী ব্যবহার সম্পর্কে আপনি নিজে আবিষ্কার করুন যে আমরা বিশটা পয়েন্ট বলছি আপনাকে আমরা যারা নতুন ডিস্ট্রিবিউটার আছি আমরা কিন্তু সবাইকে বলি যে এই টুথপেস্টটা শুধু নট অনলি ব্রাশ করার ক্ষেত্রে আরো বেশি কাজে ব্যবহার করা যায় তাহলে আমি সেই কাজগুলাতে শুধু মানে আবদ্ধ না থেকে আমি আরো বেশি কাজে এটা কিভাবে ব্যবহার করা যায় সেগুলো আমি নিজে আবিষ্কার করব এবং এক্সপিরিয়েন্স দ্য বেনিফিট এবং এই যে বেনিফিটগুলো আছে এই বেনিফিট গুলো আমরা এক্সপিরিয়েন্স হিসাবে গ্যাদার করব এই যে উপকারিতাগুলো আছে এগুলা আমরা যাতে পরবর্তীতে শেয়ার করতে পারি ইউজ দ্য প্রোডাক্টের মধ্যে কিছু পয়েন্ট আছে যেটা হলো যে সিড স্টক প্ল্যান আমাদের যারা ডিস্ট্রিবিউটর আমরা আছে আমাদের সবারই একটা সিড স্টক প্ল্যান থাকা উচিত যে আমরা যদি আমি বিজনেস করব এজ এ বিজনেসম্যান তাহলে কিন্তু আপনার কাছে প্রোডাক্ট থাকতে হবে আমরা শুধু কিন্তু সব সময় দেখি যে অফিস থেকে প্রোডাক্ট কেনার জন্য উৎসাহিত করি অবশ্যই উৎসাহিত করবেন কিন্তু ইনস্ট্যান্টলি একটা সার্ভিস দেওয়ার জন্য আমাদের সবার কাছে মিনিমাম কিছু প্রোডাক্ট আপনার ছোটখাটো একটা পুঁজি দাঁড় করে আপনাকে হায়ার লেভেলে যেতে হবে না যে আপনার কাছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দরকার নেই আপনি পাঁচ হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যেটাই পারেন না কেন আপনার কাছে একটা স্টক প্ল্যান থাকবে একটা একটা প্রোডাক্ট থাকবে যেটা আপনি শো করতে পারবেন যেটা আমরা কিন্তু অনেক সময় হয় যে আমাদের বাসায় আমাদের ফ্যামিলিতে যারা আছে আমরা বিভিন্ন প্রোডাক্ট কিন্তু শেয়ার মানে ডিসপ্লে করে থাকি আমাদের শোকেসে বা আলমারিতে আমরা ডিসপ্লে করে থাকি কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট কিন্তু আমরা রাখি না সো হ্যাব এ ডিসপ্লে কর্নার ইন ইউর হোম আমাদের সবার বাসায় ছোটোখাটো একটা ডিসপ্লে কর্নার থাকবে আপনি দেখবেন যে ডিয়েকশনের যারা সাকসেসফুল ব্যক্তি তারা কিন্তু আজকে সবাই তাদের বাসায় কিন্তু আপনার ডিসপ্লে কর্নার থাকে প্লিজ সরি আমি একটু ইন্টারফট করছি যে আপনার এই যে আঁকা কি করছেন এই আঁকা কিটা প্লিজ করবেন না এখানে কিন্তু অলরেডি আঁকা কি শুরু হয়ে গেছে সো একা কি করবেন না এটা আসলে একটু খারাপ লাগে আমি একটু এটা শেয়ারটা অফ করে দিচ্ছি সো সবার বাসায় আমরা একটা ডিসপ্লে কর্নার রাখবো এবং ইফ নাথিং ইজ বিং সোল্ড নাথিং ইজ হ্যাপেনিং ইন ইউর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিন্তু বিক্রি হতে হবে বিক্রি না হলে কিন্তু ব্যবসা হবে না কারণ অনেক আপনার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো আছে আমাদের যে একটা প্ল্যান আছে আমাদের যে ইউনিভেল প্ল্যানে আমরা বলি যে প্রতি মাসে আমাদের একশো পয়েন্ট বা তেরোশো পয়েন্ট করার জন্য এতে কিন্তু অনেকেই মানে এটা টাফ জব হিসেবে গ্রহণ করে যে না আমি প্রতি মাসে তেরোশো করতে হবে আমাকে প্রতি মাসে একশো করতে হবে কিভাবে করব। তাহলে আমার নিচে যারা করছে তারা যদি করে আমি ইনকাম পাবো না তাহলে ইনকাম না পালে কিভাবে হবে তাহলে এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কোনো রুলস না নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিন্তু আপনাকে বিক্রি হতেই হবে আপনার প্রোডাক্ট বিক্রি হতে হবে এখন সবাই যদি আমরা একবার করে একশো পয়েন্ট একবার করে তেরোশো পয়েন্ট করে স্টপ করে যাই তাহলে কিন্তু এটা কিন্তু মার্কেটিং হচ্ছে না নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কাজ হলো যে মার্কেটিং হতেই হবে তো সবাই আমরা আমাদের নিজেদের প্রোডাক্টগুলো আমরা ইউজ করব এবং এই প্রোডাক্টগুলো শেয়ার করার মাধ্যমে কিন্তু আমাদের বিজনেস হচ্ছে তো শেয়ার যখন করব সবাই কিন্তু প্রোডাক্ট ইউজ করছে সো আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে বিক্রি হতেই হবে সো নেক্সট শেয়ার দা প্রোডাক্ট আমরা একটা সব সময় প্রশ্ন থাকে যে এই প্রোডাক্টটা আমরা কাদের সাথে শেয়ার করব কোথায় শেয়ার করব হোম টু হোম প্রসপেক্ট আমাদের যে প্রসপেক্টগুলো কে থাকছে অ্যাফিনিটি এবং প্রক্সিমেটি আমাদের যে আমাদের কাছের লোকজন যারা যাদের সাথে আমাদের সক্ষতা নৈকট্য এবং সান্নিধ্যে আমরা নিকটবর্তী যাদের সাথে সবসময় ওঠা বসা করি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কলিগ হ্যাঁ ফ্যামিলি ফ্রেন্ড তাদের সাথে আমরা এই প্রোডাক্টগুলো শেয়ার করতে পারি শেয়ার দ্য প্রোডাক্টের মধ্যে যে পয়েন্টগুলো গুলা থাকছে হাউ টু শেয়ার কিভাবে শেয়ার করব ম্যানার মানে পদ্ধতি টেকনিক কৌশল ইমোশনাল অ্যাপ্রোচ হ্যাঁ মানে কি পদ্ধতিতে আমরা শেয়ার করব কি টেকনিক কি কৌশল অবলম্বন করতে হবে এবং ইমোশনাল অ্যাপ্রোচ কিছু কিছু জিনিস আমরা শেয়ারের ভিতরে আমরা নিয়ে আসতে পারি না যে আপনি দেখেন যে আমরা পদ্ধতিগতভাবে অনেক সময় আমাদের শেয়ার করার ভুল থাকে এবং টেকনিক আমরা যে শেয়ার ভাবে এটা অনেক সময় কাজে লাগছে না ইমোশনাল অ্যাপ্রোচ ইমোশনাল অ্যাপ্রোচটা কি দেখেন যে আমরা অনেক সময় একজনকে বা বলছি সে এটাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু তাকে যখন আমি তার বাচ্চার কথা বলছি যে আপনি টুথপেস্টটা ইউজ করেন আপনি আপনি ভালো থাকবেন সে না মনে করছে যে আমি তো এতদিন ধরে এটা আমি বাইরের টুথপেস্ট ইউজ করছি কোই আমার কোনো সমস্যা নাই হ্যাঁ মানে সে এটা গুরুত্ব দিচ্ছে না কিন্তু যখন আমি বলছি যে আপনার একটা বাচ্চা আছে সেই বাচ্চার জন্য কিন্তু ভালো একটা টুথপেস্ট দরকার তার ভবিষ্যতের ভালোর জন্য তার যাতে দাঁতের সমস্যা না হয় তার আপনার আপনার তার কি বলে যে আমাদের বাইরের যে কেমিক্যাল যুক্ত টুথপেস্ট গুলা ইউজ করছি সেই টুথপেস্ট ইউজ করার মাধ্যমে আমাদের বাচ্চারা অনেক সময় খেয়ে ফেলছে তাহলে খেয়ে ফেললে কি হয় তার পাকস্থলীর এনজাইম নষ্ট হয়ে যাচ্ছে তার ক্ষুধা মন্দা তৈরি হচ্ছে হ্যাঁ কিন্তু এই টুথপেস্টটা যদি সে খেয়েও ফেলে তার পেটের উপকার হবে এবং সে ক্ষতি হবে না তাহলে এই যে দেখেন ইমোশনাল অ্যাপ্রোচ মানে আপনি তাকে এই জিনিসটা আপনি তার আপনার পদ্ধতিগত ভাবে আপনি তাকে দিতে যাচ্ছেন কিন্তু সে গ্রহণ করছে না কিন্তু তার বাচ্চার কথা যখন বলছেন সে কিন্তু এটা গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করবে যে না সে কিন্তু তার বাচ্চাকে ভালোবাসে তার বৃদ্ধ বাবা মাকে ভালোবাসে তাহলে ইমোশনাল অ্যাপ্রোচে আমাদের যেতে হবে এবং কিভাবে ইমোশনাল অ্যাপ্রোচটা করা যাবে কার সাথে আপনি কথা বলছেন তার ইন্ট্রোডিউসে তার সাথে আপনি চলাফেরার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এবং রেশনাল অ্যাপ্রোচ যুক্তিসঙ্গত পদ্ধতিতে তাকে আমরা প্রোডাক্টটা শেয়ার করতে পারি এবং হ্যান্ডেল অবজেকশন বিভিন্ন প্রোডাক্ট আমরা দেওয়ার পরে বিভিন্ন অবজেকশন হ্যান্ডেল আমাদের কাছে আছে যে এই প্রোডাক্টটা ইউজ করছি যে সাপোজ একটা সাবান আমি একজনকে দিচ্ছি তার ব্রণের সমস্যার জন্য তো সাবান ইউজ করার পরে তার ব্রণের সমস্যাটা একটু হয়তো বেড়ে যেতে পারে হ্যাঁ কারণ কি এইটা হলো যে আপনার ভিতর থেকে টক্সিনটা আউট করছে তো অনেক সময় হয়তো অনেকে ভয় পেয়ে যায় হ্যাঁ ভয় পেয়ে ইউজ করা বন্ধ করে দেয় আপনি যখন মাশরুম পাউডার একজনকে দিচ্ছেন খাওয়ার পরে দেখা যাচ্ছে যে তার একটু পাতলা ভাইখানা হচ্ছে বা একটু পায়খানাটা কষা হয়ে গেছে হ্যাঁ তার একটু অতিরিক্ত ঘাম হচ্ছে একটু হয়তো বা বমি বমি ভাব লাগছে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে এইগুলো হলো যে তার ভিতরের টক্সিনটাকে যখন বের করছে তখন এটাকে বলা হয় এলিমেন্ট রেফ্লিকশন তো এলিমেন্ট রেফ্লিকশন হওয়ার সময় বিভিন্নগতভাবে এইভাবে একটু শারীরিক সমস্যা হতে পারে সো এই জিনিসগুলাকে আপনি আপনাকে আগে জানতে হবে বা পরবর্তীতে তার সাথে যোগাযোগ রেখে এই জিনিসগুলোকে জানাতে হবে যে আপনার ভয় পাওয়ার কিছু নাই আপনি ইউজ করতে থাকেন বা কোনো সমস্যা হলে আমাকে জানাবেন তাহলে এ হ্যান্ডেল অবজেকশন আমাদের থাকতে হবে এবং এরগুলোকে জানতে হবে সিরিয়াসলি সো শেয়ার দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্টের ভিতরে দুটা মানে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের বিজনেসের নিউ ডিস্ট্রিবিউটর যারা আছে আমাদের তাদের জন্য যে লাইফ লাইন অফ ইউর বিজনেস কোয়ালিটি কনজুমার টোয়েন্টি কোয়ালিটি কনজুমার আমাদের সবাইকে থাকতে হবে মিনিমাম টোয়েন্টি কোয়ালিটি কনজিউমার আমাদের এটা বিজনেসের লাইফলাইন প্রতিটা নতুন ডিস্ট্রিবিউটার আমাদের আমরা যাদেরকে জয়নিং করাচ্ছি প্রথমে একশো বিবি নিয়ে জয়নিং করছে কার্ড অ্যাক্টিভ করছে পরবর্তী মাসেও দেখা যাচ্ছে যে করছে কিন্তু তিন মাসের মাথায় যে এসে এটা অফ করে দিচ্ছে পিভি করা সে আর কোনো প্রোডাক্ট কিনছে না কারণ তার কাছে কিন্তু প্রোডাক্ট তার বাসায় জমে গেছে সে হয়তো বা টুথপেস্ট একটা ইউজ করছে সাবান দুইটা ইউজ করছে শ্যাম্পু একটা ইউজ করছে একটা কফি খেয়েছে কিন্তু বাদ বাকি প্রোডাক্ট এগুলো তো একশো পয়েন্ট দুইশো পয়েন্টের প্রোডাক্ট না আরো প্রোডাক্ট তার কাছে জমা হয়ে গেছে তাহলে সে কিন্তু তৃতীয় মাসে যে আর মানে প্রোডাক্ট কেনা বা পিভি করার জন্য উৎসাহিত হচ্ছে না কারণটা কি তার প্রোডাক্টটা শেয়ার করা মানে প্রোডাক্ট দেবে সে কার কাছে কাছে বিক্রি করবে তার তার কিন্তু কনজুমার কনজুমার লিস্ট কোয়ালিটি যে যাকে প্রতি মাসে সে একটা করে সাবান দিচ্ছে একটা করে শ্যাম্পু দিচ্ছে একটা করে কফি খাওয়াচ্ছে এরকম কনজুমার নাই এলে কনজুমার যখন না থাকছে সে কিন্তু বিজনেসটা অফ করে দিচ্ছে পিবি করা অফ করে দিচ্ছে পিবি করা অফ করা মানে বিজনেস অফ করে দিচ্ছে সে বোনাস পাচ্ছে না তাহলে কিন্তু সে বিজনেস থেকে আস্তে আস্তে কিন্তু দূরে সরে যাচ্ছে তাহলে আমাদের যারা নতুন ডিস্ট্রিবিউটর আছে সবার উচিত অন্তত বিশটা কোয়ালিটি কনজুমার একটা লিস্ট আমাদের বের করা যে প্রতিটা প্রতি মাসে সবার কিন্তু আমাদের যে ডেইলি আমি কিন্তু অন্য প্রোডাক্ট নিয়ে এখানে কখনোই বলবো না যে আপনার আমাদের মাশরুম পাউডার মাইক্রোভিজি বড় বড় স্পিরোল যে প্রোডাক্টগুলো আছে সে প্রোডাক্টগুলোকে এখানে কনজুম করার জন্য দেখেন এখানে মিনিমাম কোয়ালিটি কনজুমারের আমরা কি কি কাজ করবো সেগুলো দেওয়া আছে অলরেডি যে এ ভেরি ভাইটাল স্টেপ টু বিজনেস আমাদের এই কনজুমার খুব একটা ভাইটাল স্টেপ আমাদের বিজনেসের জন্য এবং কনসেন্ট্রেট অন রেগুলার বায়ার্স ইনস্টেড অফ গোল্ডেন এগ হ্যাঁ যে আমাদের রেগুলার বায়ার যাদের তাদের উপরে ফোকাস করতে হবে নটা আমাদের সোনার ডিমপাড়া হাঁস সোনার ডিম্পাড়া হাঁস বলতে আমরা বুঝি যে আমরা কিন্তু সবসময় সমস্যা খুঁজে বেড়াই রুগী খুঁজে বেড়াই যে একজনের ডায়াবেটিক সমস্যা একজনের কিডনির সমস্যা একজনের হার্টের সমস্যা তাকে কি দেওয়া যাবে তাকে কি দেওয়া যায় গেলে মাশরুম পাউডার আছে আছে হ্যাঁ তাহলে আমরা যখন যখন খুঁজবো খুঁজবো দেখেন আমাদের এর প্রোডাক্ট একটা প্রোডাক্ট মাশরুম কিং অফ হার্বস একজন আমি একটা রুগীকে যখন একটা মাশরুম পাউডার দিচ্ছি স্পাইরোলিনা দিচ্ছি মরিঞ্জি দিচ্ছি সে তার সমস্যার জন্য হয়তো বা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এটা কনজিউম করবে কিন্তু ছয় মাস পরে তার যদি এটা ভালো হয়ে যায় সে কিন্তু আর এটা কনজুম করবে না তখন কিন্তু আপনার বিজনেস বন্ধ তাহলে আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে বেশি বেশি পয়েন্ট যে প্রোডাক্টগুলো আছে যে প্রোডাক্টগুলো দামি যে প্রোডাক্টগুলো বেশি পয়েন্ট আমরা আমাদের অ্যাসিভ করতে পারবো আমাদের 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 টিভিকে অ্যাকোমোডেটেড টিভিকে বাড়াতে সাহায্য করবে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা সবসময় কনসেপ্ট করি তো কনসেপ্ট ওইদিকে দিকে না করে আপনার উচিত যে রেগুলার যে প্রোডাক্টগুলো আছে সাবান টুথপেস্ট শ্যাম্পু চা কফি অয়েল এই প্রোডাক্টগুলাই চার পাঁচটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা টোয়েন্টি একটা আপনার একটা কনজিউমার লিস্ট করেন যে প্রতি মাসে আপনার কাছ থেকে একটা করে সাবান নেবে একটা করে টুথপেস্ট নেবে একটা করে শ্যাম্পু নেবে বা একটা করে চা বা কফি খাবে কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু সবার প্রতিনিয়ত লাগে একজন সমস্যা আছে সেও ব্যবহার করবে যার সমস্যা নাই সেও ব্যবহার করবে তাহলে এই যে রেগুলার প্রোডাক্টগুলো কিন্তু সে ছয় মাস পরে এক মাস কিন্তু বন্ধ করে দেবে না তার যতদিন তার শরীর আছে তার স্বাস্থ্য আছে সে যতদিন বেঁচে থাকবে ততদিন চেষ্টা করবে এই প্রোডাক্টগুলো ইউজ করার জন্য ততদিন আপনার এই কনজিউমার থাকবে ততদিন আপনার বিজনেস টিকে থাকবে আপনার পিভি করতে হেল্প করবে সো আমরা সবসময় এটার দিকে মনোযোগ দিব এবং ইফেক্টিভ কনজিউমার লিস্টটা দুই থেকে তিন মাসের ভিতরে তৈরি করব। এটা কিন্তু খুব ইজি জব না যে আপনি প্রথম মাসে আপনি ডিএক্সএন জয়েন করলেন জয়েন করার পরেই আপনার একশো বিশ মানে বিশটা কোয়ালিটি কনজিউমার হয়ে যাবে এটা না আপনাকে খুঁজে বের করতে হবে আপনি প্রতি মাসে টার্গেট নেন যে পাঁচটা করে বের করবেন তাহলে পাঁচ করে দশটা করে যদি বের করেন তাহলে দুই থেকে তিন মাসের ভিতরে আপনার এই কনজুমার লিস্টটা তৈরি হয়ে যাবে এবং তিন নম্বর যে কাজটা আমাদের বিল্ড নেটওয়ার্ক আমাদের নেটওয়ার্ক বিল্ড করতে হবে ইউজ প্রোডাক্ট ইউজ করব শেয়ার করব এবং সাথে সাথে আমাদের নেটওয়ার্ক বিল্ড করতে হবে সরি একটু ইন্টারডাপ করছি আমাদের স্ক্রিনটা বারেবার আপনারা সো নেটওয়ার্ক বিল্ড করতে হবে নেটওয়ার্ক বিলটা কি আছে যে ইনভাইট রেগুলার কাস্টমার টু বোম আমাদের যারা রেগুলার কাস্টমার আছে যে টোয়েন্টি একটু আগে দেখেছে যে বিশটায় আমাদের কোয়ালিটি কনজিউমার আছে সেই কনজিউমারগুলোকে আমরা আস্তে আস্তে যারা যখন রেগুলার প্রোডাক্ট ইউজ করবে দুই মাস তিন মাস যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তাদেরকে আমরা আমাদের বিজনেস অপরচুনিটি গুলাতে ইনভাইট করবো সেটা অফিসে হতে পারে সেটা জুমে হতে পারে বা অনলাইনে ফেসবুক লাইভ হতে পারে যে কোনোভাবে হতে পারে এবং সাইন আপ ইওর ইনভাইটস আমাদের যে ইনভাইট আছে তাদেরকে আমরা বিজনেসে সাইন আপ করব এবং অ্যাক্টিভ ইওর পার্টনার আমাদের যে আমাদের যে পার্টনার আছে বিজনেস পার্টনার আছে তাদেরকে আমরা অ্যাক্টিভ করব সো ইনভাইট রেগুলার কাস্টমার টু বোম আমাদের যে রেগুলার কাস্টমার আছে তাদেরকে আমরা কিভাবে আমাদের বিজনেস অপরচুনিটি মিটিং এ আমরা নিয়ে আসতে পারি ইনভাইট দেম ওভার এ কাপ অফ কফি আমাদের যে কফি আছে আমাদের সাপোজ আপনি একজন ব্যক্তিকে প্রতি মাসে প্রোডাক্ট দিচ্ছেন এক মাস দুই মাস তিন মাস পর আপনি যখন তাকে প্রোডাক্ট দিতে যাচ্ছেন তাকে আপনি আপনার বিজনেস সম্পর্কে একটু জানান যে আমি আমি যে বিজনেসটা করছি বা যে প্রোডাক্টটা আপনি ইউজ করছেন আমাদের অফিসে একটা এই প্রোডাক্টগুলো সম্পর্কে একটা আপনার ব্রিফিং থাকছে বা সম্পর্কে বা প্রোডাক্ট নলেজ সম্পর্কে একটা স্বাস্থ্যগত একটা সেমিনার থাকছে আপনি একটু কাইন্ডলি অ্যাটেন্ড করেন একটা কফির দাওয়ার থাকলো আপনাকে এইভাবে আপনি একটা তার সাথে একটা শিডিউল সেট করে এভাবে আপনি তার গেট দেম এক্সাইটেড ইউর নিউ বিজনেস আপনার নতুন বিজনেস সম্পর্কে তা তাকে আপনি আকর্ষিত করেন শেয়ার টেস্টিমনি আমাদের যে প্রোডাক্টের মনেগুলো আছে সেগুলো শেয়ার করেন শো এ সিম্পল অফ বোনাস চেক আমাদের যে ছোটোখাটো যে বোনাস চেক যার যেমনই আসুক না কেন এই বোনাস চেকটা আপনি তাকে শো করেন যে আপনি চাকরি করছেন বিজনেস করছেন বা যে যেটাই আমি স্টুডেন্ট আছি এর পাশাপাশি আমি এই কাজটা করছি এবং এই পাশাপাশি আমি একটা ছোটখাটো একটা ইনকাম করতেছি এক্সট্রা একটা আর্নিং আমার চলে আসছে তো এই 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 যে বোনাস সেক্স যে ছোটখাটো যে যার যে অ্যামাউন্ট থাকুক না কেন আপনি তাকে এটা টেস্ট হিসাবে শো করেন এবং সেটের শিডিউল তাদের সাথে একটা শিডিউল সেট করেন সাইন আপ ইওর ইনভাইটস আমাদের যে ইনভাইটস গুলো আছে তাদেরকে আমরা কিভাবে সাইন আপ করব মিট ইওর প্রসপেক্ট আফটার সেমিনার আমাদের যে সেমিনার গুলো হবে সেই সেমিনারগুলোতে গুলোতে অ্যাটেন্ড করার পরে আপনি তাদের সাথে বসেন আস দেম ইফ দে হ্যাভ এনি কোশ্চেন তাদের কোনো কোশ্চেন আছে কিনা সেই কোশ্চেনগুলো সম্পর্কে তাদেরকে অবগত তাদের কাছ থেকে নেন যে আপনার কিছু জানার আছে কিনা বা আরও আরও ডিটেলসে আপনি কিছু জানতে চান কিনা না প্রেজেন্ট ডি এক্সেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দেয়ার সিগনেচার আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্ম আপনি তাদের তার সিগনেচার নেন এখন আসলে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম খুব মানে নাই বললে চলে সারা বিশ্বব্যাপী আমরা সব কিছু অনলাইনে অভ্যস্ত হয়ে গেছি সো অনলাইনে আমাদের যে ইওয়ার্ল্ডের যে আমাদের মেম্বারশিপ জয়নিংয়ের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনি তাদেরকে দিতে পারেন আস্ক ফর এ লিটিল টেস্টিমোনাল টক ফর আপলাইন অর ক্রস লাইন আপনি ছোটোখাটো কিছু টেস্টিমোনাল নেওয়ার জন্য আমাদের যে আপলাইন থাকুক বা ক্রস লাইন থাকুক হ্যাঁ আমাদের অফিসে যারা থাকছে যারা একটু ডিএক্সএন এর সিনিয়র লিডার তাদের সাথে তাকে একটু মিট করিয়ে দেন যে একটু তার দুইটা কথা সে শুনুক বা দুইটা কথাতে সে একটু এক্সট্রা একটু মোটিভেটেড হতে পারে অ্যান্ড লিড দেম হোয়ার টু পার্সেস প্রোডাক্ট এবং তাদেরকে জানান যে তারা কোথায় কোথায় থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে আমাদের কোথায় ব্রাঞ্চ আছে কোথায় স্টকিস্ট আছে কীভাবে অনলাইনে পারচেস করতে পারবে এটা সম্পর্কে তাদেরকে অবগত করেন এবং অ্যাক্টিভ ইউর পার্টনার আমাদের যে পার্টনারগুলো বিজনেস পার্টনারগুলো আমাদের সাথে ইনক্লুড হবে তাদেরকে আমরা কিভাবে অ্যাক্টিভ রাখতে পারি সেই জিনিসটা এখানে চারটা পয়েন্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে সিট ডাউন অ্যান্ড ডিটারমাইন দে অবজেক্টিভ ইন জয়নিং আমরা যাদের আমাদের যে বিজনেস পার্টনারগুলো আমাদের সাথে জয়নিং করছে যে মেম্বারগুলো হচ্ছে তাদের কি আমাদের সাথে জয়েনিং করার কি অবজেক্ট বা কি তাদের মনোভাব সেই জিনিসটা মানে কি দরকার তার তারা আসলে সেই জিনিসটা খুঁজে বের করেন যে হেলথ এবং ওয়েলথ আমাদের এখানে কিন্তু ডিএক্সএন আমরা সবসময় বলি যে হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস আমাদের কিন্তু হেলথ এবং ওয়েলথ দেখছে তাহলে একজন নতুন ডিস্ট্রিবিউটার বা একজন নতুন মেম্বার যখন জয়েনিং করছে সে কি পারপাসে জয়েনিং করছে সে কি স্বাস্থ্যর জন্য জয়েনিং করছে বা সম্পদের জন্য জয়েনিং করছে বা স্বাস্থ্য এবং সম্পদ দুইটার জন্য জয়েনিং করছে এই জিনিসটা তাদের কাছ থেকে বের করেন অনেকে আছে যে আমরা অনেক বিজনেসম্যান বা অনেক বড় বড় প্রফেশনের মানুষকে এখানে ডিএক্সএন এ জয়নিং করায় সো তার দেখাচ্ছে যে এখানে এখান থেকে ইনকাম করার বা বিজনেস করার সময় নাই বা তার এখানকার ইনকাম দরকার নাই তাহলে তার কি দরকার আছে তার ভালো স্বাস্থ্য দরকার আছে তার এবং তার নিজের ফ্যামিলির ভালো স্বাস্থ্য যখন দরকার থাকে তখন তাকে আপনি তাকে শুধু হেলথটাই ফোকাস করেন তাকে শুধু প্রোডাক্ট দিয়ে ফোকাস করেন এবং এর সাথে স্বাস্থ্যর সাথে যাদের সম্পদ যার একটু ইনকামের দরকার আছে এক্সট্রা একটা এর দরকার আছে বা যে বেকার আছে স্টুডেন্ট লাইফে আছে তার একটা ভালো কেরিয়ার দরকার আছে তাকে স্বাস্থ্যগত ভালো এবং অর্থনৈতিকভাবে কিভাবে ভালো থাকবে সেটা সম্পর্কে দুটো ব্যাপারে তাকে জানাতে হবে আমাদের যারা ডিস্ট্রিবিউটার বা পার্টনার আছে তাদের স্বপ্নটা কি ইমিডিয়েট স্বপ্ন এবং লং টার্ম স্বপ্ন ইমিডিয়েট স্বপ্নটা হলো যে আমার এখন কি দরকার আমার এখন বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ইনকাম আছে আমার আরো পাঁচ টাকা দরকার বা আরো দশ টাকা দরকার এই জিনিসটা এটা হলো ইমিডিয়েট আমার একটা স্বপ্ন যে আমার একটা এক্সট্রা দরকার এবং লং টার্ম কি যে আগামী এক বছর দুই বছর বা তিন বছর পরে আমি কোথায় থাকতে চাই আমি কোন অবস্থানে যেতে চাই সেই জিনিসটা আমাদের এই স্বপ্নগুলোকে আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড ড্রাফ্ট অ্যাকশন প্ল্যান ফর নেক্সট ওয়ান মান্থ টু সেভেন মান্থ এবং একটা অ্যাকশন প্ল্যান বের করতে হবে যে আগামী এক মাস থেকে সাত মাসের ভিতরে যে আমাদের নতুন যারা ডিস্ট্রিবিউটার আছে তারা কিভাবে সাত মাস ছয় মাস সাত মাসের ভিতরে এখান থেকে একটা ভালো একটা পজিশনে সে থাকতে পারে সেটা আমাদের অ্যাকশন প্ল্যানে চলে যেতে হবে এবং স্ট্যাবলাইজ ইউর গ্রুপ আপনার গ্রুপ আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপকে স্থিতিশীল করতে হবে আমাদের গ্রুপ কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম সময় আমাদের কিন্তু স্ট্যাবলাইজ থাকে না মানে এটা অস্থিতিশীল অবস্থায় থাকে হ্যাঁ এই অনেকে যাচ্ছে আসছে এই প্রোডাক্ট কিনছে বিজনেস করছে বা করছে না অনেকে ট্রেনিং এ জয়নিং করছে না হ্যাঁ তাহলে আমাদের গ্রুপগুলোকে স্ট্যাবলাইজ করতে হবে স্ট্যাবলাইজড গ্রুপের ভিতরে কি কাজগুলো আছে যে যে কাজগুলো করলে আমাদের গ্রুপটা স্থিতিশীল থাকবে

তাদেরকে শেখায় কিভাবে কোন সময় কোন কাজটা করতে হবে সো এই কাজটা হলো কোচ দেম হাউ টু স্টার্ট দেয়ার বিজনেস তারা কিভাবে তাদের বিজনেস শুরু করবে একজন নতুন ডিস্ট্রিবিউটার কিভাবে তার বিজনেসটা স্টার্ট করবে সেটা সম্পর্কে জানাতে হবে টিস দেম অ্যাবাউট দ্য কোম্পানি প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং প্ল্যান আমাদের যে ডিএক্সএন কোম্পানি আমাদের কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি কোম্পানির কত সালে প্রতিষ্ঠিত থেকে শুরু করে আমাদের প্রোডাক্ট কি আমাদের মাশরুম না আমাদের কি কি হার্স কি কি প্রোডাক্ট এবং মার্কেটিং প্ল্যান এই তিনটা সম্পর্কে তাকে ধারণা দিতে হবে ম্যান্ডেট দেম টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার সেলস কিট আমাদের যে সেলস কিট আছে সেই সেলস কিট সম্পর্কে তাকে ধারণা দিতে হবে ক্যাডিদেম ক্যাডি এর ভিতরে কিছু পয়েন্ট আছে যেটা হচ্ছে টিজ দেম দ্য স্কিল অফ প্রসপেক্টিং আমাদের যে প্রসপেক্ট থাকবে নতুন যে প্রসপেক্ট থাকবে সেই প্রসপেক্ট গুলাকে কিভাবে শেখাবে সেই জিনিসটা তাদেরকে কোন স্কিল এই স্কিলটা বাড়াতে হবে সেই স্কিল তাদেরকে জানাতে হবে হেল্প দেম টু প্রিপেয়ার দেয়ার হট লিস্ট আমাদের সবাইকে একটা হট লিস্ট করতে হবে যে আমাদের বিজনেসের জন্য হেল্প দেম প্ল্যান অন হাউ টু অ্যাপ্রোচ দেয়ার প্রসপেক্ট তাদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে আমাদের ডিস্ট্রিবিউটরদের তাদের যে প্রসপেক্ট আছে তাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করবে অ্যাসিস্ট দেম ইন সেলিং আপ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এবং কিভাবে তারা একটা অ্যাপয়েন্টমেন্টস বা একটা শিডিউল সেট করবে সেটা সম্পর্কে এবং এক কোম্পানি দেম টু দ্য বোম এবং তাদেরকে সবসময় বিজনেস অপরচুনিটি মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতে হবে শো দেম হাউ টু টু ডু টেবিল ক্লোজিং এবং কিভাবে টেবিল ক্লোজিং একজন একজন নতুন একজন প্রসপেক্টের সাথে কিভাবে টেবিল ক্লোজিং করবে কিভাবে মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট সম্পর্কে কোম্পানি সম্পর্কে জানাবে এই টেবিল টেবিল ক্লোজিংটা তাদেরকে ধারণা দিতে হবে অ্যান্ড নাও চ্যালেঞ্জ দেম সবসময় আমাদের যে ডিস্ট্রিবিউটার আছে তাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের দিতে হবে এখানে দেখেন একটা চ্যালেঞ্জ পাশে একটা একটা ছবির মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা এখানে মানে দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে যে একটা মা তার বাচ্চাকে সাইকেল চালানো শেখাচ্ছে কিন্তু দেখেন সে কিন্তু সাইকেলটা যখন প্যাডেল মারছে প্রথম অবস্থায় কিন্তু তাকে ধরে রাখছে বা পিছন থেকে তাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু একটা সময় পরে কিন্তু সে এটাকে ছেড়ে দিবে এবং সে অটোমেটিকলি নিজেই সে ব্যালেন্স করতে পারবে এবং সে কিন্তু পরবর্তীতে পরবর্তী রাস্তায় সে এগিয়ে যাবে সো আমাদের আমাদের যে যে আছে তাদেরকে আমরা আমরা কিভাবে চ্যালেঞ্জ দিতে পারি টেল টু এক্সপেক্ট প্রথম কাজটা থাকে সময় এখনো আমাদের নতুন পুরাতন যে যেখানে আসে না সব সময় কিন্তু আমরা রিজেকশন হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা রিজেকশন হই যে আমি একজনকে প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছি না এই প্রোডাক্টের দাম বেশি এই প্রোডাক্ট কেন দোকানে পাওয়া যায় না কেন ফার্মেসিতে পাওয়া যায় না কেন ডাক্তার লেখে না এই যে বিভিন্ন কারণে রিজেকশন আমি একটা বিজনেস আমি বিজনেস অপরচুনিটি তাকে দিচ্ছি সে এটা এটার মতো ওটা এটার মতো এটা চলে যাবে এই এই করছে ওই করছে বিভিন্ন কথা বলে কিন্তু আমাকে রিজেকশন করছে সব সময় সো আমাদের যারা নতুন ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে আমাদেরকে অবশ্যই জানাতে হবে যে আমরা যখন ডেক্সনের অপরচুনিটিটাকে প্রোডাক্ট এবং বিজনেস কাউকে যে কাউকেই দিই না কেন সে সবসময় আমাদের ধরে নিতে হবে যে আমরা রিজেক্ট হব আমি যদি একশো জনের কাজ কাছে যাই বা একশো জনকে এই জিনিসটা জানাচ্ছি নাইনটি পারসেন্ট মানুষের কাছে কিন্তু আমরা রিজেক্ট হব সো এই জিনিসটা সম্পর্কে আপনাকে আগেই তাকে ধারণা দিতে হবে যেন সে এখান থেকে ডিমোটিভেটেড না হয় বা সে এই জিনিসটা সম্পর্কে আগে থেকেই মানে অবগত থাকে এবং দুই নম্বর যেটা আছে ইনিশিয়াল ইনকাম কামস ফর্ম রিটেলিং ডিএক্সএন যারা আমরা বিজনেস জন্য আসি বা এক্সট্রা একটা কেরিয়ার আর্নিং এর জন্য যেটাই বলেন এখন আসি সবসময় কিন্তু আমাদের এক্সপেক্ট থাকে যে আমরা একটা ইনকাম করব কিন্তু মার্কেটিং প্ল্যান অনুযায়ী প্রথম অবস্থায় হয়তো বা আমরা যখন পিভি করছি একশো পিভি করছি সিক্স পার্সেন্ট বোনাস পাচ্ছি এসবির উপরে দেখা যাচ্ছে বাংলাদেশি টাকায় হয়তো বা দেড়শো দুইশো বা বিভিন্ন একটা অ্যামাউন্ট তো প্রথম অবস্থায় কিন্তু আমাদের ইনকাম কিন্তু কম থাকে তো এটা কিন্তু অনেকে হতাশ হয়ে পড়ে যে না এই একশো দুইশো টাকা দেড়শো টাকা কি হবে এটা দিয়ে হ্যাঁ সো এটা আপনাকে তাকে দাঁড়াতে হবে যে আমাদের এখন যে ইনকামটা আমাদের দরকার সেই ইনকামটা আমাদের আসবে হলো রিটেলিং এর মাধ্যমে যে আমি যে প্রোডাক্টটা ডিস্ট্রিবিউটার প্রাইজে পার্সেস করছি এবং এই প্রোডাক্টটা আমি যখন বিক্রি করছি তখন কিন্তু বিক্রি করব। এটা কিন্তু কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের যারা নতুন আছে সব সময় আমরা খেয়াল রাখবো যে সব সময় বলবো যাতে এমআরপি লাভটা কিন্তু তারা যেন করে কেউ যদি প্রতি মাসে তিনশো পয়েন্ট তিনশো পয়েন্ট উনচল্লিশশো পয়েন্টের প্রোডাক্ট যদি এমআরপি লাভ করে সে কিন্তু একটা ভালো একটা আর্নিং কিন্তু এখান থেকে ডিএক্সএন থেকে সে তার মোটামুটি একটা চলে আসবে যেটা দিয়ে কিন্তু সে বিজনেসটা রানিং করতে পারবে কিন্তু আমরা কিন্তু সব সময় শেখাই যে ডিস্ট্রিবিউটার প্রাইসে পার্সেস করছি দেখা যাচ্ছে যে এটাতেই আমরা বিক্রি করছি তাহলে বিক্রি করলে হচ্ছে কি যে তার কিন্তু রিটেলিং ইনকামটা আসছে না ইনকাম যখন তার কম আসছে সে কিন্তু বিজনেসে উৎসাহিত কম হবে সো ইনিশিয়াল ইনকামটা রিটেল থেকে আসবে এবং এই রিটেল ইনকামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা নতুন যাদের ডিস্ট্রিবিউটার আছে আমরা যেন অবশ্যই রিটেলিং এর উপরে জোর দিই তিন নম্বর যেটা থাকছে যে স্টেবল ইনকাম কামস ফ্রম স্পন্সারিং এবং দীর্ঘমেয়াদী একটা ইনকাম স্টাবল একটা ইনকাম আমাদের যেটা আমরা বলি যে জেনারেশন আমি কাজ না করলেও ইনকাম পাবো এখান থেকে অনেকে আমরা বলে থাকি যে একটা সময় কাজ না করলে আমি ইনকাম অবশ্যই পাওয়া যাবে সেটা রিটেলিং এর মাধ্যমে আসবে না সেটা আসবে কিভাবে স্পন্সারিং এর মাধ্যমে টিম বিল্ডের মাধ্যমে এবং সেটার জন্য স্টাবল একটা ইনকাম করার জন্য আপনাকে সময় দিতে হবে একটা সময় দেওয়ার মাধ্যমে একটা প্ল্যানিং এর মাধ্যমে এই ইনকামটা আমাদের আসবে চার নম্বর থাকছে হ্যাভ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স মেনটেনিং উনচল্লিশশো পিবি বা তিনশো পিবি মিডিল ইস্টের বা মালয়েশিয়ার তিনশো পিবি সো আমাদের সবসময় কিন্তু আমরা একশো পিবি বা তেরোশো পিবি করে অভ্যস্ত হয় মানে কার্ড অ্যাক্টিভ করার জন্য কিন্তু আমাদের কিন্তু সবসময় কোয়ালিফাই থাকার জন্য আমাদের কিন্তু যে এজেন্ট কোয়ালিফাই থাকার জন্য আমাদের কিন্তু পিবি লাগে তিনশো বা উনচল্লিশশো সো আমরা প্রথম থেকে যদি প্র্যাকটিস করে যে উনচল্লিশশো পিবি করা বা তিনশো পিবি করা তাহলে কিন্তু আমাদের এই যে কোয়ালিফাই করার যে জিনিসগুলো একটু ঝামেলা হয়ে যায় যে অনেক সময় আমরা দেখি যে অনেক স্টারেজে এই উনচল্লিশশো পিবি মানে সে তেরোশো পিবি বা একশো পিবি করছে কিন্তু মানে তার কোয়ালিফাই হয়নি সো কোয়ালিফাই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সো অনেক সময় হয় কি যে আমি এক দেশ থেকে তেরোশো করছি বা একশো করছি আর দেশ থেকে আমার আসছে বিভিন্ন দেশ থেকে হয়েছে এভাবে কিন্তু হয় না এই জন্য প্রথম অবস্থা থেকে আমরা যদি প্র্যাকটিস করাই যে না তিনশো পিবি বা উনচল্লিশশো পিবি আমার আইডিতে আমি পার্সেস করবো তাহলে কিন্তু কে কোথায় পিবি হলো কি হলো না হলো এটা কিন্তু দেখ আমি প্রথম থেকেই কোয়ালিফাই তাহলে আমাদের এই ইম্পর্টেন্ট তিনশো বিবির বা ইম্পর্টেন্টটা প্রথম থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে দেন আসে নেটওয়ার্ক বিল্ডিং লাস্টিং রেজাল্ট নেটওয়ার্ক বিল্ড করতে একটা সময় লাগবে কিন্তু এটা একটা স্থায়ী ফলাফল পাওয়া যাবে অবশ্যই নেটওয়ার্ক বিল্ড করা খুব একটা টাফ জব এটা কিন্তু নটা ইজি জব বা খুব কম সময়ের ভিতরে আমরা করতে পারবো এরকম কিন্তু না এটা স্টাবল করতে খুব একটা সময় লাগবে আপনাকে একটা সময় দিতেই হবে একটা টাইম পিরিয়ড এখানে দিতেই হবে এবং সেই টাইম পিরিয়ডটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু একটা ভালো নেটওয়ার্ক যখন চলে আসবে তখন আমাদের এখান থেকে একটা ভালো রেজাল্ট মানে ভালো রেজাল্ট বলতে ভালো একটা আমরা কিন্তু পেয়ে এবং আমাদের যে টিম আছে তাদেরকে আমরা রিওয়ার্ড দেব যেটা আছে যে রিওয়ার্ড কিভাবে আমরা দিব যে মান্থলি ফর অ্যাসিভিং তেরোশো অর একশো পিবি যে আমরা যারা প্রতি মাসে তেরোশো পিবি বা একশো পিভি করছে তাদেরকে আমরা ছোটখাটো একটা রিওয়ার্ড দিতে পারি যে আমরা এখন দেখছি যে অনেক ব্যক্তি উদ্যোগে বিভিন্ন টিম থেকে আমরা বিভিন্ন লিডাররা অ্যানাউন্স করছে যে মাসের প্রথম তারিখে যদি কেউ একশো বিবি বা তেরোশো বিবি করে তাহলে তাদেরকে একটা গিফট দিচ্ছে যে একটা সেটা একটা আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট হোক বা একটা ফোন হোক বা যে কোনো কিছুই হোক না কেন ছোটোখাটো একটা রিওয়ার্ড আমরা যদি দিই তাহলে কিন্তু আমাদের টিম যারা আছে তারা কিন্তু পিভি করতে এবং বিজনেস রেগুলার মেনটেন করার জন্য উৎসাহিত ফিল করবে এবং কোয়ার্টারলি ফর কনসিস্টেন্ট ইজ মেনটেনিং একশো পিবি অ্যান্ড অপারেটিং রিক্রুটিং সিক্স আমরা দীর্ঘমেয়াদীভাবে বা কোয়ারেটারলি মানে তিন মাস চার মাস মেয়াদি একটা বিভিন্ন টার্গেট দিতে পারি বা বিভিন্ন একটা ঘোষণা মানে একটা পুরস্কারের ঘোষণা দিতে পারে যে কেউ যদি তেরোশো বিবি করে এবং ছয় জন করে মেম্বার জয়নিং করায় তাকে আমি একটা তিন মাস পরে বা ছয় মাস পরে একটা রিওয়ার্ড দিচ্ছি এবং অ্যানুয়ালি এবং বার্ষিকলি মানে প্রতি বছর আমি একটা টার্গেট আমরা দিতে পারছি আমাদের টিমকে যে অর্গানাইজ অ্যান্ড ইভেন্ট দ্যাট উইল কনসেন্ট্রেট অন ইউর পিপুলস ইফোর্ট যে আমি প্রতি বছরে একটা ইফোর্ট মানে ইয়ে করলাম আমাদের ডিএক্সন অনেক সাকসেসফুল ব্যক্তি আছে বিভিন্ন বিশ্বে সারা বিশ্বে যেমন ইন্ডিয়াতে আমাদের আছে যে কারণ অ্যাম্বাসেডার প্রফেসর বাসুবালিয়া রত্না বাসুবালিয়া ওরা কি করছে যে প্রতি বছর কিন্তু ওদের একটা ফ্রিডম ডে নামে একটা একটা বার্ষিক একটা উদযাপন করে ফ্রিডম ডে প্রতি বছরে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে বিশাল একটা তাদের যে আরবিসি একটা অর্গানাইজেশন আছে তাদের টিমকে নিয়ে বিশাল একটা মানে ইয়ে করে আর কি একটা মিটিং করছে সেখানে আমাদের কোম্পানির ফাউন্ডার থেকে শুরু করে মার্কেটিং ম্যানেজার বিভিন্ন লিডার সারা বিশ্বের লিডাররা কিন্তু উপস্থিত থাকছে তো এইভাবে অ্যানুয়ালি আমরা একটা মনে করেন যে মিটিং হোক সেটা যার টিম যত বড়ই হোক না কেন একটা ইভেন্ট আয়োজন করতে পারি সেটা একটা রেস্টুরেন্টে হতে পারে বা একটা হলরুমে হতে পারে সারা দিন ব্যাপী একটা বিজনেস থাকলো সেখানে বিভিন্ন মানে একটা পিকনিক টাইপের পিকনিক টাইপের আমরা একটা ইভেন্ট আয়োজন করতে পারি অ্যান্ড ডিসিপ্লিন দেম আমাদের যে মেম্বারগুলো আছে এবং ডিস্ট্রিবিউটার আছে তাদেরকে আমরা কীভাবে ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসতে পারবো নো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড কোড অফ ইথিক্স অব দ্য কোম্পানি আমাদের যে কোম আমাদের কোম্পানির যে রুলস রেগুলেশন আছে কোড অফ ইথিক্স আছে এই সম্পর্কে অবশ্যই তাদেরকে ধারণা দিতে হবে যে ডিএক্সনের অনেক সময় হয় কি যে আমাদের এই রুলস রেগুলেশন না জানার কারণে আমরা অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলি নতুন যারা মেম্বার আছে টিচ দেম টু অ্যাবাইড অন ইট এবং এটা সম্পর্কে তাদেরকে ধারণা দিতে হবে গেট দ্য অ্যাটেনশন অফ দ্য হু ইয়ার্ড এবং যারা এই জিনিসগুলোকে মেনটেন করছে না তাদেরকে অ্যাটেনশন তাদেরকে আকর্ষণ মানে তাদেরকে আপনার আপনার কি বল হয় এটাকে যে তাদেরকে একটা হুঁশিয়ারি বা একটা সংকেত জানাতে হবে যে না আমরা যে এই কোম্পানির রুলস রেগুলেশন বহির্ভূত যে কাজগুলো করছি এই কাজগুলো করা কখনোই ঠিক না অনেক সময় আর কি যে আমরা যেটা সব থেকে বেশি কমপ্লেন থাকে যে একজন ডিস্ট্রিবিউটর আছে তাকে আমি আবার নতুন করে ডিস্ট্রিবিউটর বানাচ্ছি তার তার মায়ের নামে বানাচ্ছি বাবার নামে বা ওয়াইফের নামে বানাচ্ছি হ্যাঁ যে আপনি আমার এলাকার লোক আপনি আমার বন্ধু হ্যাঁ এটা কিন্তু করা যাবে না কোম্পানির রুলস রেগুলেশনে আছে যে একবার ডিস্ট্রিবিউটর হয়েছে সে কিন্তু অন্য কোথাও ডিস্ট্রিবিউটর হতে পারবে না বা তার স্পন্সার কখনোই চেঞ্জ করতে পারবে না সে চেঞ্জ করতে পারবে দুইটা তার আইডিটা যখন এক্সপায়ার হয়ে যাবে সেক্ষেত্রে সে অন্য জায়গায় জয়নিং করতে পারবে অথবা তাকে রিজাইনিং দিতে হবে রিজাইনিং দেওয়ার পরে কোম্পানির শ্যুট সেগুলেশন অনুযায়ী তাকে এটা কিছুদিন অফ রাখতে হবে তারপরে সে নতুনভাবে জয়েনিং করতে পারবে সো এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই আমাদের অবগত থাকতে হবে কারণ ব্যবসা হালাল জিনিস এখানে যদি ডিসিপ্লিন আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের ব্যবসায় একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হবে অ্যান্ড আস্ক অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য ম্যানেজমেন্ট ইন রিগার্ডিং ডিসিপ্লিন টু আর্নিং পার্টনার্স আমাদের যে ম্যানেজমেন্টের যে রুলস সেগুলেশন আছে সেগুলো সম্পর্কে তাদেরকে আমরা ধারণা দিচ্ছি নিড স্কিল আমাদের সবার বিজনেসের স্কিল বাড়াতে হবে আমাদের কিন্তু সবাই আমরা বিজনেস করছি বিজনেসের সাথে অন্তর্ভুক্ত আছি প্রোডাক্ট ইউজ করছি প্রোডাক্ট শেয়ারও করছি বিক্রি করছি বা মেম্বার করাচ্ছি কিন্তু সবকিছুর পরেও কিন্তু আমাদের যে জিনিসগুলো মানে লেকেজ থেকে যাচ্ছে আমাদের বিজনেসটা গ্রো না করার কারণে আমাদের স্কিলফুল কিন্তু আমরা নিজেরাও হচ্ছি না এবং আমাদের টিম মেম্বারদেরকেও স্কিল বাড়ানোর জন্য উৎসাহিত করছি না সো স্কিল বাড়ানোর জন্য যে তিনটা কাজ চারটা কাজ আমাদের আছে যে প্রসপেক্টিং প্রসপেক্টিং কিভাবে করব রিটেলিং রিক্রুটিং এই এই আমরা একটু বিস্তারিত দেখবো যে প্রসপেক্টিংটা কিভাবে আমরা করতে পারি যে র্যান্ডমলি লিস্ট নেম নেমস অফ নো আমরা আমাদের সবাই কিন্তু আমাদের মোবাইলে কিন্তু আমরা নাম্বার সেভ করে রাখি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো থেকে শুরু করে ডায়াল নাম্বার সবাই কিন্তু আমাদের দেখা যাচ্ছে সবার মোবাইলে দুইশো পাঁচশো ছয়শো সাতশো অনেক নাম্বার থাকে সো এই নম্বরগুলো কিন্তু আমাদের অবশ্যই পরিচিত ব্যক্তিদের আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ড বিভিন্ন অনেক মানুষ আছে তো আমরা দেখতে হবে যে আমরা যখন প্রসপেক্টিং করব আমরা একটা লিস্ট করব যে আমরা কাকে কাকে চিনি কাকে কাকে আমরা জানি কে আমাকে চিনে একটা র্যান্ডম লেখলার একটা লিস্ট করব এবং অ্যারেঞ্জ লিস্ট অ্যাকর্ডিং টু প্রক্সিমিটি বিফোর অ্যাফিনিটি এবং এই লিস্টের মধ্যে আমরা দেখব যে আমাদের কাদের সাথে সক্ষতা বেশি তাদেরকে আমরা সামনের দিকে নিয়ে আসবো অ্যান্ড কিপ আপ আপডেটিং ইউর লিস্ট এবং আমাদের এই লিস্টটাকে সবসময় আমরা আপডেট করতে থাকবো যে আমি আজকে আজকে পর্যন্ত আমার আমার যার সাথে পরিচয় আমি কালকে একজন নতুন ব্যক্তির সাথে পরিচয় হতে পারে তাহলে কি তাকেও আমি এই ঢুকে দিয়ে আপডেট করে দেবো অ্যান্ড আস্ক রেফারেল ফ্রম ইমিডিয়েট প্রসপেক্ট এবং আমাদের যে ইমিডিয়েট প্রসপেক্ট আছে তাদেরকে আমরা রেফারেল করবো অলওয়েজ লুক ফর অপরচুনিটি টু মিট অ্যান্ড নো পিপুল আমরা সময় নতুন মানুষের সাথে মানে পরিচিত হওয়ার জন্য বা মেশার জন্য উৎসাহিত ফিল করব। যে এই জিনিসগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আসলে আমরা মানে নতুন মানুষের সাথে বা অচেনা ব্যক্তির সাথে কিভাবে মানে পরিচিত হব বা কিভাবে আমরা নতুন মানুষকে কাছে যাব সেই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু নিজেদের ভিতর থেকে আমাদের বের করতে হবে যে আমরা যখন সাপোজ আমরা কোথাও একটা ট্রাভেলিং এ যাচ্ছি যে আমি বিমানে বা ট্রেনে বা বাসে যে কোনো জায়গায় যেতে পারি সো আমার পাশের সিটে কিন্তু একজন ব্যক্তি থাকছে সো আমি যখন যাব তখন কিন্তু অনেক সময় হয় কি যে আমরা ওই সাধারণ একটা পরিচয় মানে ডিএক্সএন লাইফের আগে যেটা আমাদের হয়ে থাকে যে আমরা সাধারণ একটা পরিচয় করছি যে আপনি কোথায় নামবেন বা কোথা থেকে আসছেন কি করেন এই জিনিসগুলো হওয়ার মাঝখানে কিন্তু সীমাবদ্ধ থেকে যাচ্ছে কিন্তু ডিএক্সএনে যারা আমরা আসি ডিএক্সএনে যারা আমরা প্রপারলি বিজনেস করছে আমরা কিন্তু সবসময় অপরচুনিটি খুঁজি অপরচুনিটি যখন খুঁজছি তখন কিন্তু আমরা আমাদের এই যে তাদের সাথে পরিচয় হচ্ছে পরিচয় হওয়ার পাশাপাশি কিন্তু আমরা তাদেরকে ডিএক্সএন সম্পর্কেও কিন্তু ধারণা দিচ্ছি যে না আমি একটা হেলথ নিয়ে বা স্বাস্থ্যগত একটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে চাকরি করছি বা সরি বিজনেস করছি বা এটার সাথে কাজ করছে আপনি আপনার একটা ভিজিটিং কার্ড তাকে শো করলেন হ্যাঁ আপনার কার্যক্রম সম্পর্কে তাকে জানালেন আপনার ট্রাভেলিং এর রাস্তার উপরে বা আপনি অনেক সময় হয় কি যে আমরা কফি খাচ্ছি হ্যাঁ ফ্লাক্সের আমাদের কফি থাকছে তাকে একটা কফির অফার করছে না এভাবে কিন্তু অলওয়েজ নতুন মানুষের সাথে আমরা পরিচয় হওয়ার জন্য বা তাদের সাথে মেশার জন্য চেষ্টা করব

আমাদের লিস্টগুলো যখন থাকছে সেই লিস্ট থেকে একটা যেন মিস না হয় প্রেজেন্ট প্রোডাক্ট ইউজ অ্যাডভান্টেজ আমরা আমাদের প্রোডাক্টগুলোকে প্রেজেন্ট করবো এর ইউজ এবং এই প্রোডাক্ট ইউজ করলে তার কি অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজ সম্পর্কে ধারণা দেবো সেল প্রোডাক্ট অন কাস্টমার প্রাইস এবং কাস্টমার প্রাইস যেটা এমআরপি প্রাইস আমরা বললাম যে ডিস্ট্রিবিউটার প্রাইস আমরা কিনছি কিন্তু প্রোডাক্টের এমআরপি যে প্রাইসটা থাকছে সেই প্রাইজে কিন্তু আমরা এটা বিক্রি করার চেষ্টা করছি ডোন্ট গিভ আপ অন ফার্স্ট রিফিউজাল নো মিনস নো নো মিনস নেক্সট অপরচুনিটি আমরা যখন রিফিউজাল হচ্ছে আমরা যেন নেভার গিভ আপ হই অনেক সময় হয় কি যে একজন আমাদেরকে না হবে না মানে প্রোডাক্ট নিব না বা বিজনেস আসছে না আর একজনের কাছে যাচ্ছে সেও না প্রোডাক্ট হবে না এত দাম এত কি কিছু অনেক মানে যে কমপ্লেন গুলো থাকে এরপরে কিন্তু আমরা হতাশ হয়ে যাই যে না আমার দ্বারা মনে হয় এটা হবে না বা আমার কাছ থেকে বা কেউ নিবে না সো এই জিনিসটা কিন্তু আমরা নেভার গিভ আপ মানে কোনো সময় দমে যাওয়া যাবে না ডোন্ট ফিট ইফ ইউ ফেল টু মেক এ সেল মুভ টু নেক্সট প্রসপেক্ট আমরা যখন ফেল করবো বিক্রি করার জন্য আমরা নেক্সট প্রসপেক্টের কাছে আগিয়ে তিন নম্বর যে বিষয়টা আসছে যে স্কিল রিক্রুটিং আমরা কিভাবে রিক্রুটিং করবো প্লিজ টাউন প্রসপেক্ট হু বাই প্রোডাক্ট ফার্ম ইউর রেগুল আমরা সবসময় খেয়াল করবো যে আমাদের কাছ থেকে রেগুলার কে কে প্রোডাক্ট পার্সেস করছে রেগুলার কে কে প্রোডাক্ট পার্সেস করছে গেট দেম আমরা যখন তাদের সাথে ভিজিট করবো সময় যেন আমার বিজনেসটা সম্পর্কে তাকে একটা উৎসাহিত মনোভাব ফিল করে আমি যে বিজনেসটা করছি এই বিজনেসটা সম্পর্কে কি আছে তাকে একটু ধারণা দিচ্ছি বা একটু জানাচ্ছি যে এই বিজনেসটা করে আমি এই উপকার পাচ্ছি বা এই প্রোডাক্টটা ইউজ করে আমি এই উপকার পাচ্ছি এভাবে তাদেরকে আমরা জানাবো টেল দেম হোয়াট ইউ আর্ন ফ্রম রিটেলিং এবং আপনি আমরা যে ডিটেইলিং থেকে যে আর্নটা করছি সেই আর্নটা সম্পর্কে তাদেরকে ধারণা দেন ইনভাইট দেম ওভার এ কাপ অফ কফি টু বোম আমাদের বিজনেস অপরচুনিটি মিটিংগুলোতে তাদেরকে অব্যাহতভাবে দাওয়াত দিতে থাকেন প্রিপেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ দেয়ার আর হেয়ার টু বোম এবং বিজনেস অপরচুনিটি মিটিং শেষে তাদেরকে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দিচ্ছি মিট দেম আফটার বোম আস ইফ হ্যাভ দেম এনি কোশ্চেন এবং অপরচুনিটি মিটিংগুলোর পরে তাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলোকে আমরা অ্যান্সার দিতে সাহায্য করবো প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফর দেয়ার সিগনেচার এবং অ্যাপ্লিকেশন ফর্ম বা আমাদের যে অনলাইন যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো তাদেরকে দিচ্ছি এবং ট্রেনিং ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের যারা নতুন ডিস্ট্রিবিউটার আমরা আছি আমাদের কিন্তু যে জিনিসটা সব থেকে কেস সেটা হলো যে ট্রেনিং সো ট্রেনিংটা কীভাবে আমরা নিব শো জিএলএ ফার্স্ট প্রথম যে জিনিসটা দরকার হলো যে গুড লার্নিং অ্যাটিটিউড প্রথম দরকার এবং ইনপুট আউটপুট লার্ন দেম বেসিক বেসিক যে জিনিসগুলো আছে আমরা কিন্তু সবসময় বলি না অনেকে আছে যে মনে করে যে না আমি তো একটু কম শিক্ষিত বা আমি তো ইংলিশ অত ভালো বুঝি না বা আমি এই অন্য ল্যাঙ্গুয়েজ ভালো বুঝি না তাহলে আমি কিভাবে করব বা আমি কিভাবে পারবো আসলে আপনাকে এখানে যে মাস্টার হতে হবে এরকম কিন্তু না বা এখানে ডাক্তারি হতে হবে বা এরকম কিন্তু না আপনাকে বেসিক যে জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলো যদি আমরা জানি যে ছয়টা আমাদের বেসিক যে জিনিস এই ছয়টা মডিউল যদি আমরা সবসময় আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের বিজনেসকে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে কিন্তু কেউ বাধা সৃষ্টি করতে পারবে না সেটা হলো কি যে বিজনেস অপরচুনিটি মিটিং বিও এম বিজনেস অপরচুনিটি মিটিং জ্ঞানোডারমা ইনফোকাস আমাদের যে মেন কি যে মাস্টার কি বলা হয় আমাদের যে মেন প্রোডাক্ট জ্ঞানোডারমা যে মাশরুম এই মাশরুমটা সম্পর্কে আপনাকে একটা ধারণা থাকতে হবে অ্যান্ড প্রোডাক্ট প্রেজেন্টেশন আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা কিভাবে প্রেজেন্টেশন করছি সেটা সম্পর্কে ধারণা থাকতে হচ্ছে এনডিটি নিউ ডিস্ট্রিবিউটার ট্রেনিং আজকে যে ট্রেনিংটা আমরা করছি নিউ ডিস্ট্রিবিউটার ট্রেনিং এই ট্রেনিং গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে ডিএক্সএন কালচার আমাদের যে ডিএক্সএন যে কালচার কি কালচার ডিএক্সএন এখানে অনেক কোম্পানি আপনার নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং অনেক কোম্পানির বিভিন্ন কোম্পানির বিভিন্ন কালচার থাকে বিভিন্ন আপনার তাদের রুলস রেগুলেশন থাকে সো ডিএক্সএন এর কি কালচার ডিএক্সএন কিভাবে সারা বিশ্বব্যাপী কাজ করছে ডিএক্সএন কিভাবে আজকে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি এই কালচারগুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে এবং ইউপি ইউএমপি আন্ডারস্ট্যান্ড মার্কেটিং প্ল্যান এবং সিম্পল মার্কেটিং প্ল্যানটা যেন আমরা নিতে পারি সিম্পল মার্কেটিং প্ল্যান যেন আমাদের সাথে থাকে কারণ কি যে আমরা মার্কেটিং প্ল্যান যদি শো না করতে পারি যে আপনাকে ডায়মন্ড হতে হবে বা ডায়মন্ডের বোনাস দেখাতে হবে বা টিএসআইপি আপনাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে বা ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং নট এটা দরকার নাই আপনি সিম্পল আপনি অ্যাজ স্টার এজেন্ট পর্যন্ত বা একজন ব্যক্তি কিভাবে ডায়মন্ড হবে বা কিভাবে স্টার রুবি হবে কিভাবে মোবাইল ইনসেন্টিভ পাবে এই সিম্পল ব্যাপারগুলো যেন আমরা অবশ্যই আমাদের যে যে দেশে আসি সেই দেশের মানে মার্কেটিং প্ল্যানটা আমরা যেন শো করতে পারি হ্যাভ দ্য হার্ট শো প্যাশেন্স এবং তাদেরকে ধৈর্য সহকারে মানে হৃদয় থেকে ধৈর্য সহকারে যারা যেন তারা থাকে এবং ট্রেনিং অংশগ্রহণ করে সেই জিনিসটা কিন্তু আমরা তাদেরকে জানাতে হবে কারণ ট্রেনিং এ অনেক সময় হয় কি যে আমরা কিন্তু ট্রেনিং এ আসি না আবার অংশগ্রহণ করার পরেও দেখা যাচ্ছে যে আমাদের মনোযোগ থাকে না আমরা কিন্তু অনেক সময় এর আগে অফিসিয়াল প্রোগ্রামগুলো হতো যে প্রোগ্রামে আসছে মোবাইল বাচ্চে ফোন আসছে বাইরে যাচ্ছে বাথরুমে যাচ্ছে হ্যাঁ তার কিন্তু মনোযোগ নাই আবার জুমের যে প্রোগ্রামগুলো আছে জুমে কিন্তু অনেকে অ্যাটেন্ড করছে এটা অ্যাটেন্ড করে সে দেখাচ্ছে অন্য কাজে মনোযোগ বা অনেকে মনে করেন যে আপনার আপলাইনের মানে সম্মান রক্ষার্থে যে হ্যাঁ আপনাকে হয়তো বা দাওয়াত দিয়েছে আজকের প্রোগ্রাম আছে আপনি জয়েন করেন সে জয়েনিং করছে কিন্তু জয়েনিং করার পরে আবার মানে একটা হাজিরা দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে আবার সে বের হয়ে গেছে হ্যাঁ না আমি প্রোগ্রামে ছিলাম কিন্তু আসলে কিন্তু প্রোগ্রামে সে মানে মনোযোগ সহকারে কখনোই ছিল না সো ইন ডিএক্সেন ইউ আর অন ইউর ওন বাট নট অ্যালোন আমরা কিন্তু ডিএক্সেন সবাই কিন্তু একা কিন্তু আসলে কিন্তু আমরা কেউই একা না আমরা কিন্তু সবসময় মনে করি যে না ডিএক্সেন তো মনে আমার সাথে কেউ নাই আপনার সাথে সবাই আছে অনেকে মনে করে যে ডিএক্সেন আজকে যারা নতুন জয়নিং করছে বিদেশ থেকে দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যে না আগে যারা যে এ জয়নিং করছে তারা মনে হয় অনেক আগিয়ে আছে তারা যারা আজকে ডিএক্সেন সফল ব্যক্তি যে পনেরো বছর আগে জয়েনিং করছে দশ বছর আগে জয়েনিং করছে তারা আজকে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে বড় বড় পজিশনে আছে ক্রাউন ডায়মন্ড গোল্ড ডায়মন্ড হ্যাঁ সো অনেকে মনে করে যে না ওরা তো আগে জয়েনিং করছে এখন তো আমার আমার জয়েনিং করানোর কেউ নাই আমার কেউ লোক পাবো না আমি আগে করলে আমিও ভালো করতাম বা উপরে যারা আছে তারা মনে হয় ভালো কিছু করছে আসলে কিন্তু এটা না আপনি দেখেন যে ডিএক্সনে সারা বিশ্বব্যাপী আমাদের এখন প্রায় টেন মিলিয়ন মানে এক কোটির উপরে সারা পৃথিবীতে আমাদের মেম্বার মানে এক কোটি আমি ধরলাম এক কোটি ফ্যামিলি তাহলে এক কোটি ফ্যামিলি যদি আমাদের ডিএসএন এ মেম্বার হয় আমাদের কিন্তু সারা পৃথিবীতে আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষ যদি হয় তাহলে কিন্তু এখনো কিন্তু অনেক দেশে অনেক মানুষ এখনো আছে যারা কিন্তু ডিএসএন এর দাওয়াত পায়নি যারা কিন্তু ডিএসএন সম্পর্কে জানে না তাহলে আমরা কিন্তু কখনোই নিজেকে একা মনে করব না আমাদের সাথে কিন্তু কি আছে ডিএসএন আছে এবং আমাদের যারা আপলাইন আছে বা ডিএক্সএল ম্যানেজমেন্ট আছে সবাই কিন্তু আমাদের সাথে আছে আমাদের কোয়াস লাইন আছে এখন কিন্তু আমরা কিন্তু আসলে সবসময় মনে করি যে আমাকে আপলাইনই হেল্প করবে না এখানে কিন্তু আমরা দেখেছে আমাদের ক্রস লাইন বা আমাদের যারা আমাদের নেটওয়ার্ক কেনা তারাও কিন্তু এখন প্রোগ্রাম করছে তারাও কিন্তু আমাদের হেল্প করছে বিভিন্নভাবে কিন্তু তো আমরা কিন্তু সব কোনো সময় আমাদেরকে একা মনে করব না মনে করতে হবে যে ডিএক্সএন আমাদের সাথে আছে আমাদের পার্টনাররা আমাদের সাথে আছে আমরা সামনের দিকে এগিয়ে যাব

যারা এখান থেকে সাকসেস হচ্ছে একই সিস্টেমে একই প্রোডাক্ট একই মার্কেটিং প্ল্যান একই কোম্পানি তাহলে সবাই যদি হতে পারে তাহলে কিন্তু আমরাও হতে পারবো তার মানে আমাদের সফলতার মানচিত্র অঙ্কন করা আছে এই সফলতার মানচিত্র কি অ্যাজ এ ক্রাউন অ্যাম্বাসেডার সো আমাদের সবাইকে ক্রাউন অ্যাম্বাসেডারের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা এই মানে ড্রিম এবং এই স্বপ্ন এই রিয়েলাইজ করে আমাদেরকে এটাকে ফলো করে এগিয়ে যেতে হবে সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আজকে ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য আজকে আমরা সংক্ষেপে একটা সেশন আপনাদের সামনে উপস্থাপন করছি এবং পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা ডিটেলস আরো বিস্তারিত জানার জন্য আমাদের আপনাদের যাদের প্রসপেক্ট ইনভাইট করছে আপনাদের বা যাদের আপনাদের লিডার আছে আপনারা তাদের সাথে বসতে পারেন কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন আজকে আমরা সংক্ষেপে একটা সেশন পরিচালনা করলাম জি জাহাঙ্গীর ভাই বা পলাশ ভাই আছেন আপনি জি আমি জি 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 সো আমরা সংক্ষেপে আজকে একটা প্রেজেন্টেশন দিলাম আমরা যদি কোনো কোশ্চেন থাকে কাউকে নিতে পারি জি জি নাও নাও দীপাজ জনকে নিয়ে নাও যে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন তাহলে আমরা একটু আনমিউট করতে পারি আচ্ছা কয়েকজন হ্যান্ড রেজ আছে আমরা একটু দেখছি যে এমডি হায়দার এমডি হায়দার

স্যার প্রশ্নটা হচ্ছে আমি তো একদমই নতুন আজকে প্রথম জয়েন করেছি আপনাদের প্রোগ্রামে আমি যেটা জানতে চাইছিলাম যে আমি পণ্যটা কোথা থেকে ক্রয় করব কিভাবে ক্রয় করব সেই দিক নির্দেশনাটা যদি একটু পাঠান আচ্ছা আচ্ছা আপনি আপনি কোন দেশে আছেন আমি সৌদি আরব ریاদে আছি আচ্ছা সৌদি আরব ریاদে থাকলে আপনি সৌদি আরব ریاদে আমাদের কয়েকটা অফিস আছে আপনি কাইন্ডলি একটু গুগলে সার্চ করবেন গুগলে যে লিখবেন যে ডিএক্স রিয়াদ অফিস হ্যাঁ ডিএকসএন রিয়াদ অফিস লিখে যদি সার্চ করেন তাহলে আপনি দেখবেন ওখানে অ্যাড্রেস ফোন নম্বর এবং লোকেশন সহ চলে আসবে বা আপনি যদি ডিএক্স এ জয়নিং হয়ে থাকেন তাহলে আপনার যে জয়নিং করছে তার আপনি হেল্প নিতে পারেন হ্যাঁ তাহলে আপনি আমাদের ব্রাঞ্চ থেকে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে পার্সেস করতে পারবেন তো সেটা হলো যে আমাদের যে ই ওয়ার্ল্ড আছে ই ওয়ার্ল্ডে লগ করে আপনি এখান থেকে পারচেজ করা যায় আপনি একটু যে জয়নিং করছে তার আপনি একটু কাইন্ডলি হেল্প নেবেন হ্যাঁ

বিক্রি করতে পারতে না একটু সমস্যা হচ্ছে হচ্ছে এখানে আমি গ্রামে বাংলাদেশ থেকে চিটাং থেকে বলতে গ্রাম পচারাঙ্গুনিয়া আচ্ছা আপনি কি আজকে আমাদের প্রোগ্রামটা কি প্রপারলি প্রথম থেকে ছিলেন প্রথম থেকে ছিলাম আচ্ছা প্রথম থেকে যদি থাকেন তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা এখানে একটা অংশবিশেষ তুলে ধরছে যে কিভাবে আপনি এই প্রোডাক্টগুলা মানে রিটেলিং করবেন বা বিক্রি করবেন তাই না আপনাকে একটা কোয়ালিটি ফুল একটা কনজিউমার লিস্ট তৈরি করতে হবে সেই লিস্টটা কিভাবে থাকবে যে আমাদের যে প্রোডাক্টের প্রাইজিং এই প্রাইজিং অনুযায়ী কিন্তু আপনাকে চুজ করতে হবে যে এই প্রোডাক্ট কে ব্যবহার করার সামর্থ্য রাখে হ্যাঁ আপনাকে কিন্তু সবাই কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন না যেহেতু একটা ভালো প্রোডাক্ট ভালো একটা সেজন্য না জি তো আমি হচ্ছিলাম একদম গ্রামে জি গ্রামে লোক তো

ওইটাই আর কি আপনারা তো বলছেন আপনি বলতেছেন যে প্রোডাক্ট এর গায়ে যেরকম রেট আছে ওরকম বিক্রি করতে হ্যাঁ ওরকম বিক্রি করতে গেলে তো হ্যাঁ অনেকে আছে এখানে দিন মজুরের মত ধরেন ডেলি জি জাহাঙ্গীর ভাই আপনি একটু 800 টাকা 800 টাকা ওরকম ইনকাম করে জি ভাইজান আপনি কথা আপনার কথা কেটে যাচ্ছে আমি ওটাই আপনি কথাটা কেটে যাচ্ছে ভাইয়া আমি ইয়াসিন কাজী ভাইয়ের উদ্দেশ্যে আমি সাববের কি 1 মিনিট বলবো জি জি বলেন অবশ্যই জি ইয়াসিন ভাই বিষয়টা হলো প্রোডাক্টের দাম একটু ভালো প্রাইজে আছে গ্রামের মানুষ এই প্রোডাক্ট ইউজ করতে গেলে একটু টাফি হবে শুরুতে এ কথাটা একদম সত্যি বলছেন গ্রামে চাইলেই আপনি সব সবগুলা প্রোডাক্ট গ্রামে বিক্রি করতে পারবেন না আবার আস ঢাকা শহর বা চিটাং শহরের সবাই আমার প্রোডাক্ট ব্যবহার করে তাও কিন্তু না তারপরে আমাদের প্রোডাক্ট অনেক ব্যবহার হয় আপনার গ্রামে পয়সা নাই বা আমার গ্রামে পয়সা নাই যদি মনে হয় আপনি যেখানে পয়সা আছে সেই জায়গায় যেতে হবে সেই জায়গায় যে আপনি মার্কেট করতে হবে প্রথমত আপনি এখন অনলাইনে যেহেতু আপনি গ্রাম থেকে জয়েন জয়েন করে ফেলছেন আপনি কিন্তু গ্রামে আসছেন কিন্তু গ্রামে থেকে আপনি জুমে জয়েন করে ফেলছেন তার মানে অলরেডি আপনি টেকনোলজির সাথে চলে আসছেন টেকনোলজির সাথে যেহেতু চলে আসছেন সেহেতু টেকনোলজি বেস সারা ওয়ার্ল্ডে আপনি মার্কেট খুঁজবেন গ্রাম নিয়ে চিন্তা করে এখন আর দরকার নাই একা শুধু গ্রামের সবাইকে চিন্তা করলেও আপনি দিতে পারতেছেন না গ্রামের সবাই নিতে পারতেছে না সেই জন্য আমার এই সময়টা মানে বেশি সময় নষ্ট করা দরকার নাই যেহেতু আপনার কাছে টেকনোলজি আছে টেকনোলজির বদলতে সারা পৃথিবীতে আপনি মার্কেট করার সুযোগ খুঁজেন হ্যাঁ এটা হলো এক নম্বর কথা সেকেন্ড যে কথাটা হইল যে গ্রামের মধ্যে আপনি চেষ্টা করেন যেমন আমাদের ব্ল্যাক কফিটা আছে সাসেড

সারা বিশ্বে আমরা বিজনেসটা কিভাবে ছড়াতে পারি সেই জিনিসটা কিন্তু সেই প্ল্যাটফর্মে আমরা অবস্থান করছি এই যে জুম প্ল্যাটফর্মটা দেখেন যে করোনার আগে কিন্তু এই জুম কিন্তু আগেও ছিল কিন্তু আমরা কিন্তু ইউজ করতাম না এর আগে কি হতো যে সৌদি আরবে যারা মেম্বার ছিল তারা সৌদি আরবের যে অফিসগুলোতে ছিল যে কিউ জেদ্দা আছে জেদ্দা অফিসে আমাদের সাপ্তাহিক যে প্রোগ্রামগুলো থাকতো সেখানে অ্যাটেন্ড করত যে রিয়াদে আছে সে রিয়াদে অ্যাটেন্ড করত আমি বাংলাদেশে আছে আমি কিন্তু আমাদের বাংলাদেশের অফিসে যে প্রোগ্রামগুলো সেখানে অ্যাটেন্ড করতাম কিন্তু এই যে করোনার কারণে জুম প্ল্যাটফর্ম বা এই টেকনোলজিকে ইউজ করার কারণে কিন্তু আপনি দেখেন আজকে আমি বাংলাদেশে কথা বলছি আপনি সৌদি আরবে আছেন সৌদি আরব থেকে শুনছেন কেউ ওমান থেকে শুনছে কাতার থেকে মালয়েশিয়া থেকে কুয়েত থেকে তাই না সারা বিশ্বব্যাপী কিন্তু আমরা কানেক্ট তাহলে এই যে টেকনোলজি আছে এই টেকনোলজিকে ইউজ করে এই ফেসবুক মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে এইগুলার মাধ্যমে কিন্তু আমরা কানেক্ট হতে পারি এবং প্রোগ্রামগুলো কিভাবে করতে পারি আপনার যারা ডিস্ট্রিবিউটার আছে তাদেরকে আপনি এই যে জুমের আমাদের হচ্ছে প্রতিটা যে প্রোডাক্ট নলেজ ট্রেনিং ট্রেনিং লিডারশিপ এই ট্রেনিংগুলোতে আপনি তাদেরকে লিঙ্কগুলো প্রোভাইড করেন এবং আপনি নিজেও এখানে কানেক্ট হন আপনি নিজে বেশি বেশি শিখেন তাহলে কিন্তু আপনি অন্যজনকে জনকে এইগুলো ট্রেনিংগুলো দিতে পারবেন এবং শেখাতে পারবেন সো এই টেকনোলজিটাকে পুরোপুরি ইউজ করার মাধ্যমে কিন্তু সারা বিশ্বব্যাপী এখন আমরা বিজনেসটা আপনার পারছি এবং সারা বিশ্বব্যাপী কিন্তু আমাদের এখন অফিসেও যাওয়া লাগে না অনেক দেশে সব দেশে প্রায় অনলাইন অপশন চালু হয়ে গেছে আপনি কিন্তু লকডাউনে আছে আমি কোনো সমস্যা নাই আমি অনলাইনের মাধ্যমে বাসায় বসে প্রোডাক্ট পার্সেস করছে আমার বাসার গেটে প্রোডাক্ট পৌঁছে দিয়ে যাচ্ছে কোম্পানি কুরিয়ারের মাধ্যমে তো এইভাবে কিন্তু আমরা সারা বিশ্বব্যাপী আমাদের বিজনেসটাকে এখন টেকনোলজিকে ইউজ করে আমরা কিন্তু স্প্রেড করতে পারি তো আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর হয়তো বা পেয়েছেন কিছুটা

কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আপনার প্রশ্নটা করতে পারেন হ্যাঁ লিডার আমার প্রশ্ন হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ ঢাকা থেকে বলছি কি জি তো আমার প্রশ্ন হচ্ছে যে ডিএক্সএন কোম্পানি আমাদের বাংলাদেশ কোয়ালিটি লোকেশন নিয়ে নিছেন আর এই জায়গাটা কোন জায়গায় নিছেন এবং এটা কত দিনে হবে এই ব্যাপারে কি কিছু জানাবেন জানালে ভালো হতো আর কি আচ্ছা এটা একটু আসলে ম্যানেজমেন্ট রিলেটেড প্রশ্ন তারপর আমি জাস্ট সংক্ষেপে আপনাকে দিচ্ছি যে আমাদের মোটামুটি জায়গা একটা ফিক্সড হয়েছে কিন্তু এখনো अनाउंस করার জন্য এটা কোম্পানি থেকেও আমাদের অ্যানাউন্স করা হয়নি কারণ কিছু আপনার আইনগত কিছু জটিলতা থাকে যে জিনিসগুলা করার পরে আসলে আমরা সবাই কানেক্ট থাকেন ইনশাল্লাহ খুব ভালো লাগলো জি সবসময় সাথে থাকবেন্লাহ আমি এরপরে হলো সোহেল মজুমদার আপনি লিখছেন আপনি কিছু বলতে চান সোহেল মজুমদার লাস্ট প্রশ্ন সোহেল মজুমদার আপনি কি শুনতে পাচ্ছেন হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে যারা ছিলেন মোটামুটি প্রায় কাছাকাছি আমরা পার্টিসিপেন্ট ছিলাম আপনারা যে যেখান থেকে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা অন্তত কিছু আমাদের যে শেয়ারিং গুলো আছে কিছু অন্তত আপনারা নলেজ গ্যাদার করার জন্য আজকে আপনারা ছিলেন যে যতটুকুই আসলে আপনারা জিনিসগুলা দেখছেন আপনারা সবাই এগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবেন পরবর্তীতে আমাদের আরো বিভিন্ন এই নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং থেকে শুরু করে প্রোডাক্ট নলেজ জ্ঞানোথেরাপি বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে বাংলা ভাষায় আপনারা সবাই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন যে যেখানে যখন পারেন সব সময় প্রোগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের নিজেদের জ্ঞানের পরিধি যত বেশি বাড়বে যত বেশি আপনারা স্কিলফুল হবেন তত বেশি কিন্তু আপনারা বিজনেস বিজনেস সম্পর্কে সম্পর্কে এবং এবং আপনাদের আপনাদের এগুলো উৎসাহিত হবেন পারবেন যে যত বেশি শিখবেন সে তত বেশি কিন্তু এখানে আর্নিং করতে পারবেন লার্ন ফার্স্ট দেন আমরা কিন্তু এলটাকে কেটে দিয়ে তারপরে কিন্তু আর্ন করছি সো লার্নটা আগে আমাদের সবসময় বাড়াতে হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের আজকের প্রোগ্রামে আমাদের সাথে থাকার জন্য আমাদের দেশান বাংলাদেশ ম্যানেজমেন্টকেও ধন্যবাদ অসংখ্য আমাদেরকে কিছু সুযোগ করে দেওয়ার জন্য এবং দেশান বাংলাদেশ থেকে আমাদের এই মাসে অসাধারণ অসাধারণ কিছু প্রোগ্রাম জুম সেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে আপনারা সেগুলাতে সব থাকার চেষ্টা করবেন আশা করছি এবং আপনাদের ডাউনলাইন মেম্বারদেরকে সেগুলাতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম